হাকিমপুরে শিক্ষক দিবসে শিক্ষা উপকরণ, চেক ও বাইসাইকেল বিতরণ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হাকিমপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা উপকরণ, চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দিনাজপুর ছয় আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি এসব বিতরণ করেন। বৃহস্পতিবার 5ই অক্টোবর বেলা 11টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ছয় আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুনর রশিদ হারুন, হাকিমপুর থানার সার্কেল সহকারী পুলিশ সুপার শরীফ ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাইনুর রেজা শাহিন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া সহ উপজেলার সকল শিক্ষকবৃন্দ। এ সময় 120 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, 15 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে বাইসাইকেল এবং 36 জন অসুস্থ ব্যক্তির মাঝে 50,000 টাকার চেক প্রদান করা হয়। আমার প্রাইভেট টিউটর আমার স্যারের সঙ্গে এক বিছানাতে ঘুমানো, তার বাড়ি হলো বীরত্নগর ইউনিয়নে। ওখান থেকে একটা বাইসাইকেল নিয়ে এসে তার দুইটা জিন্সের প্যান্ট, সেটাও আব্বা কিনে দিয়েছে, দুইটা সাদা শার্ট। খুব পরিশ্রমী একজন মানুষ, কলেজ তৈরি করবে দেখে তাকে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে, তাকে প্রিন্সিপাল বানায়, বলছে তুমি আমার বাড়িতে থাকো, আমার ছেলেটাকে পড়ালে। বাচ্চাটির মনে যে উপলব্ধি হয়েছে এটাতেই কিন্তু প্রস্ফুটিত হয় যে আমাদের শিক্ষক পৃথিবীতে কোন অবস্থানে আছে। আজকের এই শিক্ষক দিবসে সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক এবং চলমান শিক্ষক সকলকে শুভেচ্ছা জানাই এবং শহীদ মুক্তিযোদ্ধা বৃন্দকে। আসলে আমাদের আমাদের মধ্যে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাবেক শিক্ষক সেখানে উপস্থিত আছেন তাদের সম্মাননা দেওয়া হবে, তাদের জন্য উপহার দেওয়া হবে, তাদেরকে আজকের এই অনুষ্ঠানে এত কষ্ট করে উপস্থিত সম্মান হয়েছে। আমরা আগামী দিনের যে স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে, যে গড়তে হবে, আমাদের যে লক্ষ্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটার কিন্তু অগ্রণী ভূমিকা যারা পালন করবেন তিনারা হচ্ছেন আজকের এই শিক্ষক সমাজ। স্কুল যেমন এটি যখন সত্য আত্মবাক্য, তখন একজন হেড হয়ে কোনোভাবে আমি চাইব না স্কুলটা খারাপ করে, আমার উপরে সবচেয়ে বড় বদনামটা বর্তাবে এটা আমি কখনো চাই না। একটি তথ্য ইতিমধ্যেই অঘোষিতভাবে স্পষ্ট থেকে এয়ারপোর্টে আসবো, একদিন আসলাম পরে দুই ঘন্টা সময় লাগলো, আর ঢাকা এক্সপ্রেস ওয়ে থেকে যখন আমি চললাম মাত্র 11 মিনিট সময় লাগলো। এই উন্নয়নগুলো আমরা অনেকেই বলি না, এখন ভোটে এসেছে আমরা বলছি শিবলী সাদিক খারাপ, শিবলী সাদিককে কেন ভোট দেবো, শিবলী সাদিক কাজ।